কি হলো? কি হলো মানে একে এরকম কমপ্লেক্স ব্যাপার হিন্দি আর পুরো ব্যাপার তোমার কি মানে হয়? আমার হিন্দি, আমার হিন্দি। আর তোমাকে যেন জাভেদ আক্তার ডেকেছে না শায়রি শোনানোর জন্য? মিতা, এটা একটা কমপ্লেক্স ইস্যু, হিন্দিতে বোঝানো মুশকিল আমাদের পক্ষে, যখন বাংলাতেই। আর তাছাড়া পুলিশ কি করবে এই ব্যাপারে? এটা কি কোনো চোর ডাকাতের ব্যাপার নাকি টেরোরিস্ট অ্যাক্ট? কার বিরুদ্ধে আমাদের নালিশ? ওরা কি আমায় কোনো স্প্রে করে ফিরিয়ে আনবে? তোকে কি করবে? আমি যাই করছি তাই তোমার কাছে বোকামি। আমি হিন্দি বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, এরপর তুমিও বলতে শুরু করবে যে আমার মাথা খারাপ হয়ে গেছে। সেটা এখনো কেউ বলেনি। এখনো বলেনি মানে? মানে বলার চান্স আছে? আহা, সে কথা হচ্ছে না না মানে? আমি আসলে আমার মাথা খারাপ তো তোমার কি? আমার মাথা খারাপ তুমি দেখছো না? আমারই বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে জানো। অ্যাকচুয়ালি তোমার কিছুই হয়নি। তুমি জানো মিতু, প্রবলেমটা আমারই, তোমার নয়। নাও প্লিজ ট্রাই টু কুল ডাউন। এখন যা করার একসাথে করতে হবে। তুমি ভেঙে পড়লে আমার কি হবে? আবার কাকে? ইউ। আচ্ছা, ওদেরকে ডিস্টার্ব করার কোনো দরকার আছে? কি করবো বলো, ওরা ছাড়া আমাদের কি বা আছে? তাছাড়া এত রাতে কলকাতায় ফোন করলেও তো কোনো লাভ হবে না। ওরা আমাদের দেখো, হ্যালো পিউ, রঞ্জন ফিরেছে? পিউ, আমার ভীষণ বিপদ রে। আমি তোকে বুঝিয়ে বলতে পারছি না। আমি ডাক্তার পুলিশ সব ফোন করেছি। আসলে না নীলের কিছু একটা হয়েছে জানিস? না, হয়তো এমন হতে পারে যে হয়তো আমারই কিছু একটা হয়েছে। আমি তোকে ঠিক বুঝিয়ে বলতে পারছি না রে পিউ। আমার আমার সব ওলট পালট হয়ে যাচ্ছে রে, আমি কিচ্ছু বলতে পারছি না। প্লিজ আশিস, আমি রাখলাম। Thank you.
বাথরুমে দাঁড়িয়ে আয়না দেখছিলাম।